ইয়াম কিচেনে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি ডিমের কারি। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। ডিমের কারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কয়েকটা ডিম, গ্রেট করে রাখা আদা, রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, এখানে কুচি করে রাখা লঙ্কা, টমেটো কুচি, আর এখানে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। ডিমের কারি বানানোর জন্য প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিতে হবে, তাই আমি একটা বাটিতে 2 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো দেওয়ার আগে আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ডিমগুলো সেদ্ধ করলে ডিমের খোসাটা ছাড়ানো সহজ হয়ে যায়। এর মধ্যে এবার ডিমগুলো দিয়ে দেব। ডিমটা বসানোর পর যখন ফুটতে শুরু করবে, একে আমরা 2 থেকে 3 মিনিট মতো এভাবে ফুটতে দেব। তারপর আমরা ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, তাই আমি ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই আমি একটা একটা করে উঠিয়ে এই বাটিটাতে রেখে দেব। আর এই বাটিটাতে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি। ঠান্ডা জলের মধ্যে ডিমগুলো সাথে সাথে উঠিয়ে দিলে খোসাটা ছাড়াতে সুবিধে হয়। ডিমগুলো উঠিয়ে দেওয়ার পরে আমি খোসাটা ছাড়িয়ে নেব। আমার ডিমগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে। আমি এবার এর গায়ে চাকু দিয়ে হালকা করে একটু চিড়ে দেব। এবার এর মধ্যে সামান্য লবণ, সামান্য হলুদ আর সামান্য লাল মরিচের গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে নেব। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তো এটা বেশি ঝাল হবে না। এটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তাই আমি এতে কিছুটা সর্ষের তেল ঢেলে দিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, তাই আমি ডিমগুলো এতে একে একে দিয়ে দেব। এবার ডিমগুলো আমরা ভালোভাবে ভেজে নেব। ডিমগুলো মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, কারণ এটা হাই ফ্লেমে করলে কিন্তু পুড়ে যেতে পারে। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তাই আমি এটাকে উঠিয়ে একদিকে রেখে দেব। এবার এই তেলের মধ্যে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা আর অল্প জিরে ফোড়ন দিয়ে দেব। আর এর মধ্যে আমাদের পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। এটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব আমাদের রসুন আর আদার পেস্টটা। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্টটা। ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প হলুদ আর অল্প শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমাদের কুচি করে রাখা টমেটোগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর আমাদের মশলাগুলো। মশলাটার সাথে ভাজার সময় এতে সামান্য করে জল ঢেলে দেব। আর এই সময় ফ্লেমটাকে হাই করে দেব।
এবার এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো কেচাপ। গ্রেভিটা তৈরি হয়ে গেছে, তাই এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। এবার এটাকে মিডিয়াম হিটে করে 2 মিনিট মতো থেকে রাখবো। আমার ডিমের কারি তৈরি হয়ে গেছে বন্ধুরা, পরের দিন নতুন ডিশ নিয়ে আবার ফিরে আসবো।